সুপ্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা সকলেই জানেন বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। কিন্তু আপনারা অনেকেই জানেন না দেবী দুর্গার আগমন ও গমন এই পৃথিবীর পরিস্থিতি ভবিষ্যতে কেমন হবে তার ইঙ্গিত দিয়ে থাকে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, 2020 সালে দেবী দুর্গার আগমন ঘটেছিল দোলায়, যা গোটা বিশ্ববাসী দেখেছে করোনা নামক মহামারী। আর গমন ঘটেছিল গজে, যার অর্থ এই বসুন্ধরা আবার শস্য শ্যামলা হয়ে উঠেছিল। 2021 সালে মা দুর্গা এই মর্তলোকে কিভাবে আগমন ও গমন করবেন সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, আপনারা যদি ভগবান ভোলানাথের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখবেন, জয় বাবা ভোলানাথ। 2021 সালে দেবী দুর্গার আগমন ঘটবে ঘটকে, অর্থাৎ ঘোড়াতে। ঘোড়াতে আসার অর্থ হল ছত্রভঙ্গ, অর্থাৎ সমাজের রাজনৈতিক ও সামাজিক সব দিকেই একটা বিশৃঙ্খলা এই বছরে লক্ষ্য করা গেছে। 2021 সালে দেবী দুর্গার গমন হবে দোলায় চড়ে, যার অর্থ মরু, আবারও মহামারী। এই কথাটির সাথে বিজ্ঞানেরও একটা যোগসূত্র রয়েছে। ইতিমধ্যে বহু চিকিৎসকরাই করোনা মহামারীর তৃতীয় ঢেউয়ের কথা বলেছেন, যা দুর্গাপুজোর পর থেকেই ধীরে ধীরে বাড়তে থাকবে। এই বিষয়ে নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ভিডিও শেষ করার আগে আপনাদের জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আপনাদের দুর্গাপুজো ভালো কাটুক, আনন্দে কাটুক। ওম নমঃ শিবায়।